ভিডিও হুম অবশ্যই করে খুব মানে শিক্ষণীয় এবং প্রমাণ প্রমাণ তুলে ধরছি মানে যারা এখনও ভাবছো যে ওই চার মিনিট কত মিনিটের ভিডিওতে ক্যাটা করে নিন ওখানে তোমরা মোটামুটি জেনে গেছো ওখানে কিষাণু গেছে সন্দীপ গেছে তাদের গলা পেয়েছো আমিও পেয়েছি সন্দীপের মতন একদম এক গলা আর কিষণের মতন কিন্তু গলা লাগেনি এক কিন্তু একটা বাচ্চা ছিল তা সব তুলে ধরবো তার আগে ইন্ট্রো দিই ছোট্ট ভিডিও করবো এবং প্রমাণ সহ দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রচুর ভিডিও নেমেছে এটার পিছনে মানুষ সবসময় চায় এরা দুজন এক হোক এখনো প্রচুর মানুষ চাইছে যে এরা মিলিত হোক যার জন্যে না তারা কোনো কিছুর একটা আভাস পেলেই মনে করছে ওটা সন্দীপের গলা ওটা কিষাণুর গলা এটা খারাপ বলবো না এটা ভাবছে ওরা নাটক করছে এরা চায় নাটক করেও যেন লাস্টেদের মিল হোক কিন্তু হওয়ার নয় আমরা ভালো চাইলে কি করে হবে ক্যাতাকুলানি তো চায় না ক্যাতাকুড়ানি বিন্দাস আনন্দে রয়েছে তাকে গিয়ে কেন আপনারা ডিস্টার্ব করছে ওই কমেন্ট বক্সে ছেলেটাকে বাঁচাও ছেলেটাকে নিয়ে এসো সে তো প্রথম দিন নিত তাই না কাবা মেয়ে হাড্ডি হতে কেন যাবে আর ওর বাবা কেন ছাড়বে তাই না শুনুন মেন করছে চলুন অ্যাকচুয়ালি ভুল ভ্রান্তি তো হয়ে থাকে তাই না ভুল ভ্রান্তি এবং অনেক সময় নিজের চোখকে আমরা বিশ্বাস করতে পারি না যাকে দেখছি এটাই কি সেই ব্যক্তি না আমি আজকে প্রমাণ সহ তুলে দেবো অনেক অনেক ভালোবাসার মানুষরা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন বিভ্রান্ত যে দিদি আপনি দু মিনিট এত সেকেন্ডের পর থেকে দেখুন নীল ব্লেজার পরে ওটা সন্দীপ চলে গেল আমি নীল ব্লেজার পরার সন্দীপের ফটো দেবো আর অবশ্যই করে মানে বৌভাতটা সোমবার ছিল হুম আর সন্দীপ কোথায় ছিল সেটাও আমি অবশ্যই করে দেখাবো আজকে হচ্ছে বুধবার তার মানে মঙ্গল ও সোমবার গিয়েছিল। সোমবার স্টে করে মঙ্গলবার ফিরেছিল। মঙ্গলবারে ব্লগ বুধবার দিয়েছে বোঝাতে পারছি হ্যাঁ আমি পরিষ্কারভাবে বলবো আমিও নিজের কানকে দুবার তিনবার চারবার পাঁচবার ছবার দেখেছি শুনেছি একটা বাচ্চা ছেলে বলছে আমি শশা পেঁয়াজ নেবো তাকে নকল করে বলেছিল ক্যাতাকুরানি বলছিল হুম আর ক্যাতাকুরানি পাশে গেছিলো ছিল ল্যাটা দিত একদম ক্যাতাকুরানি এরমভাবে একটা কোনো দিয়ে ঠোকা দিয়ে বললো নাও বলে আমি তো নিয়েছি হুম বাচ্চাটাকে বাচ্চাটার ফটোটাও দিয়ে দিচ্ছি খুব পর্যবেক্ষণ যেমন আপনারা করেছেন আর একটু করুন দেখতে পাবেন সব মিলে যাবে আমি যখন দেবো তখন বলবেন ও আচ্ছা আচ্ছা টেবিলের অপর দিকে দুটো চেয়ারে বাচ্চাটা আর বাচ্চার ঠাকুমা বলুন মা বলুন কেউ বসেছিল বাচ্চাটার ফটোটা আমি দিয়ে দেবো ঠিক আছে এই বাচ্চাটা আর বাচ্চাটার সাথে যিনি আছেন এদের সাথেই ফুচকার স্টলের কাছেও ছিল কেতাকুরানি আমার মনে হয় এটা নয় ল্যাটাদীপ্তের রিলেটিভ নয় যাদের বাড়ি গেছে তাদের পরিচিত তাদের লোক ক্যাতাকুরানি পরিচিত হতেই পারে ভুল আমরাই তো করবো ভুল তো আর ভগবান করে না তাহলে আমরা তো মানুষ আমরা ভুল করবো ভুলটাকে কারেকশান করবো কারেকশান করে সেটা আবার আপনাদের ভালোবাসার মানুষদের মধ্যে প্রেজেন্টেশন করবো মানে প্রেজেন্ট করবো তখন তো আপনারা বুঝতে পারবেন না আমাদের তো ভুল ছিল অবশ্যই করে অবশ্যই করে অবশ্যই করে আমি দিয়ে দেবো দেখুন অবশ্যই করে বুঝতে পারবেন যে আমি ঠিক ছিলাম অ্যাকচুয়ালি এত এত ভিডিও নেমেছে এই ওখানে সন্দীপ কিষাণু ছিল অবশ্যই করে কিষাণুর ঠাম্মি মানে সন্দীপের মা এক্স কাতাকুরানি শাশুমা মানে যেটা মানুষ দেখেছে বুঝেছে সেটাই তো বলেছে এদের তো আমি নেগলেক্ট করতে পারি না এদের আমি যেটা বুঝেছি সেটা তো বোঝাতেই পারি এই দায়িত্ববোধ থেকে তো এটা করতেই পারি এটা আমাদের দায়বদ্ধতা যে এত ভালোবাসার মানুষ প্রতিনিয়ত এই ভিডিওটা দেখা পর বলছেন আদিদি তুমি দেখো ওইটা কিষাণুর গলার আওয়াজ তাই জন্য আমি দিয়ে দেবো যে ক্যাতাকুরানি আর লেটাদীপ্তর অপোজিটে একটা বাচ্চা বসেছিল মেনু কার্ডটা সরানোর সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চাটা এই বাচ্চাটাই বলছিল হুম তা আমি এই ভিডিওটা বেশি বড় করবো না ভুল ভ্রান্তি আমরাই করি আমরাই সেটা কারেকশন করি তাই এই রকম ভুল আগেও হয়েছিল ভ্যালেনস্টাইন্স ডেতে সবাই ধরে নিয়েছিল তুতে কালারে পাঞ্জাবি পরে ওটা বোধহয় সন্দীপ আচ্ছা চিন্তা করুন তো নাটকটা এত দূর এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে না অন্তত ভুল তো যদি এরা ওরা নাটক করে থাকে সন্দীপ ভুলটা করে ফেলবে সন্দীপ অত চালাক চতুর না অতএব সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে আর খেতা তো পুরো বিন্দাস মুটে আছে বিন্দাস বিন্দাস মুঠে আছে নিজেকে উপভোগ করছে উপভোগ করাচ্ছে যে কারণে সে বেরিয়ে গেছে এখন কিছু মানুষ ইমিউনিটি পাওয়ার কমে গেছে বলে কার কিষাণু কিষাণুর এই বোধহয় ফার্স্টে জ্বর হলো না ওর মা যতদিন ছিল জ্বর হয়নি ওর মা চলে যাওয়ার পর এরকম ইমিউনিটি কমে গেছে জ্বর হয়েছে বা আবার তোলপাড় হয়ে যাচ্ছে ওয়াইটি হ্যাঁ কার কাছে দেবে যার মা তিন দিন বাড়ির বাইরে আছে বাচ্চাটা কার কাছে থাকতো সেই তো কার ভবের নামে ফেলে যেত যার নিজের থাকার খাওয়ার বন্দোবস্ত নেই সে বাচ্চাটাকে নিয়ে কি করবে সে জানে তার দিদুনরাও জানে তার মামা জানে লাইফাও জানে স্কুল জেলা মামাটাও জানে দাদুও জানে তাই জন্য নেবে না ওরা লিখে রাখুন নিলে প্রথম দিন নিত এই আপনাদের এই ভুল ধারণা গিয়ে গিয়ে ওকে কমেন্ট করছেন বাচ্চাটা দেখো বাচ্চাটাকে বাঁচাও বাচ্চাটাকে বাচ্চাটা ভালো আছে এই ভাইরাল ফিভার বাড়িতে বাড়িতে ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম পড়ছে একটা শীতল হাওয়া বসন্তকাল হবেই বড়দের হচ্ছে বুড়োদের হচ্ছে আর ও তো কুচি বাচ্চা ও তো চঞ্চল জলঘাটে সব কিছু করে এইগুলো অজুহাত মাত্র হ্যাঁ আরে ওকে সময় দিন সুযোগ দিন কাবাব মেয়ে হাড্ডি হওয়ার জন্য কিষাণুকে কেন জোর করে পাঠাচ্ছেন আপনাদের বদদুয়া লাগবে হিসাব দেবে হ্যাঁ পাপ হবে এই রকম একটা কাবাব মেয়ে হাড্ডি করে কিষাণুকে পাঠিয়ে দিচ্ছেন এনজয় করুক ফুল এনজয় বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ক্লিপ করে ক্লিপও না ছোটো ছোটো স্টিল ফটোগ্রাফি করে কারণ একজনের ভিডিও থেকে নেওয়া তো ঠিক আছে দেখে নিন একদম না একদম না ওটা কৃষাণ ছিল না একটা বাচ্চা ছিল এটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চার পাশে বাচ্চার ঠাকুমা থাকতে পারে বাচ্চার মাও থাকতে পারে বাচ্চাটা বলছিল যার জন্যে ওই যে আমাদের ওই যে পুলিশ পুলিশ চোরের মন পুলিশ পুলিশ আমরা সময় ম্যাচ করানোর চেষ্টা করি এইগুলো আমাদের দোষ না এইগুলো আমাদের গুণ আমরা তো কোনোদিন চাইনি সন্দীপ আর ক্যাতাকুরানি ভেঙে চুপচুর হয়ে যাক কারণ তাদের মাঝখানে একটা সুন্দর ফুল কিষাণু নামের না জোর করে কিছু করানো যায় না সে শরীরে খিদে মেটানোর জন্য বেরিয়ে গেছে তাই না এটা আমরা তো ভালো জানি ও ভালো হলে আমরাই আগে সাপোর্ট করতাম পড়েও ছিলাম ভুল ভেবেছিলাম এমন না যে ডে ওয়ান থেকে ওকে খারাপ ভেবেছি মানে ক্যাতাকুরানিকে ক্যাতাকুরানির জন্য সব পার্টে ময়দানে নেমেছিলাম হুম আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে একটা মেয়ে হয়ে মেয়েকে তো কলুষিত করতে পারি না নোংরা নামাতে পারি না নোংরা আমি দেখলে বলতে একদম পিছু পা না আর এদের কারা সাপোর্ট করছে পরকে আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার জানি না তো সে তো জলজান তো একটা নোংরা তাই না চলুন বেশিক্ষণ করবো না ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও কারণ আমি প্রুফ তুলে দিয়ে করব। বিনা প্রুফে কিছু বলতে আসো না ঠিক আছে আর যারা ভুল ভাবছো বা হ্যাঁ তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি মনে করো যে না আমি কারেকশান করতে পেরেছি অন্তত আমার কমেন্ট বক্সে এসে কমেন্টটাও অ্যাটলিস্ট করো ভালোবাসা জানালাম হুম আসলে লাইভে আসবো ঠিক আছে শুভরাত্রি